ছেলেদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, মানুষ গড়ার কারিগর শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক একেবারে রাজপথ থেকে উঠে আসা নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হাসান নিখিল ভাইয়ের যে কর্মসূচি আমাদের মাঝে প্রণয়ন করেছেন, সেই কর্মসূচির আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করতে যাচ্ছি। আজকে এই যুবলীগ, যে যুবলীগ নিয়ে মানুষের মাঝে অনেক স্বপ্ন, যে যুবলীগ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, যে যুবলীগ গড়ার জন্য বঙ্গবন্ধু তার স্নেহের ভাগ্নে শেখ ফজলুল হক মনিকে দায়িত্ব দিয়েছিলেন, এই বাংলাদেশে একটি সোনার সংগঠন হবে, আর যেই সংগঠনটি হবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ 1972 সালের 11 নভেম্বর আত্মপ্রকাশ করেছে। 11 নভেম্বর জন্মগ্রহণ করার পর থেকেই বঙ্গবন্ধু যতদিন বেঁচেছিলেন, এই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রূপদান করার জন্য আজ পর্যন্ত এই যুবলীগ বাংলার রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কখনো জাতির সঙ্গে বেঈমানি করে নাই, যখনও কখনো দেশের সঙ্গে বেঈমানি করে নাই। যখনই জাতির ক্রান্তির লগ্ন এসেছে তখনই জাতির পাশে দাঁড়িয়েছে। আজকে এই যুবলীগ পরীক্ষায় দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আসলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। একটু আগে এখানে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ জেলা যুবলীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা থেকে দুইবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান কথা বলেছেন, তিনি যুবলীগের একটি কথা বলেছেন, এমন যুবলীগ করতে হবে যে যুবলীগ হেঁটে গেলেও বলপ্রস মানুষে হাতের ইশারা দিয়ে চোখের চাউনি দিয়ে বুঝিয়ে দিবে, একটি শক্তিশালী যুবলীগ। এখানে কথা বলেছেন সাবেক ছাত্র নেতা, সময়ের সাহসী সন্তান, যার সঙ্গে একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, সৌভাগ্যবশত এখনও একসঙ্গে যুবলীগ করছি, আমার স্নেহস্পদ শওকত ওসমান লিটন এখানে উপস্থিত আছেন, জেলা যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই আমাদের জেলা যুবলীগের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মদিনকে সামনে রেখে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করব মুক্তিযুদ্ধ ভিত্তিক। তাই আজকে কোনো আলোচনার আর দরকার নেই, আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে সকলে আনন্দ ভাগাভাগি করে নেব। তবে আজকে যারা যুবলীগ আছেন, এই যুবলীগের উদ্দেশ্যে আমি একটি কথা বলে যেতে চাই, 2023 সালে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আবার ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আগে হয়েছে, এখন হবে, ভবিষ্যতে হবে, এই ষড়যন্ত্র দেখে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভয় পায় না,
ষড়যন্ত্রকে উৎখাত করেই এ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করেছি। তাই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকের যে যুবলীগ আছে সেই যুবলীগকে প্রস্তুত নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের যুবলীগ, বিশেষ করে এই ময়মনসিংহ যুবলীগ, আপনাদের কাছে আমার একটি উদ্ধত আহ্বান থাকবে। সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, এই ময়মনসিংহ জেলা যুবলীগ আমরা যেদিন থেকে বলবো এদিন থেকেই রাজপথে বিএনপির কোনো নাম নিশানা থাকবে না, কোনো রাজনীতি থাকবে না। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে, পরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ষড়যন্ত্র করবেন, বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এটা আওয়ামী যুবলীগ মেনে নিতে পারে না, আর মেনে নিতে পারে না বিধায়। আজকের এই পরিসরে আমরা আবারও সোচ্চার এবং সচেতন থেকে ময়মনসিংহ থেকে ওই বিএনপি নামক যে সংগঠন থেকে চিরতরের জন্য বিদায় করে দেব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার জন্য আজকের যে যারা শুরু করবেন ঘোষণায় থাকবেন আখের ইলমাম সোহাগ, কাজী আশরাফুল ইসলাম মিল্টন এবং আখতারুজ্জামান রবিন। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পালাক্রমে পর্যায়ক্রমে তারা সঞ্চালনার দায়িত্বে থাকবেন। সকলকেই ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ। এখন আমাদের এখন আমরা আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র শুরুর পূর্বেই জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জাতীয় সঙ্গীত যখন পরিবেশন হবে সকলেই দয়া করে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ। আমরা এনেই থাকি, জাতীয় সঙ্গীত শেষ করে পরে নামি। জাতীয় সঙ্গীত আছে না? ক্লাস, তুমি একটু স্টেজ যাইও, এন উঠো, তাড়াতাড়ি উঠো, ওই অডিয়েন্সের একটা স্ন্যাপ নিয়ে নেও, এখন না নিয়ে নেও। তোমার এটা থেকে নাও না, নাই নাই, জাতীয় সঙ্গীত এদিকে নাও নাকি।
ধন্যবাদ সকলকে। সকল শিল্পীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে সঙ্গীত পরিচালনা করবেন আপনার আমাদের খুবই প্রিয়জিত মুখ ভবিষ্যতের কৃতি সন্তান এটিএন তারকা মোহাম্মদ হানিফ ভাই আপনাদের সম্মুখে সঙ্গীত পরিবেশনা করবেন। হ্যালো 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 বলো
আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, তাকে স্মরণ করে এক প্রিয় গান শুরু করছি। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মোর নাম যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বঙ্গবন্ধু মোর নাম
দেখতে চাই উপরে হাত ধরে দেখতে চাই কে কেমন অন্ধকার চলবো কে কে ধন্যবাদ বঙ্গবন্ধুর নৌকা চলে বঙ্গবন্ধুর নৌকা চলে দেখে যাবি আমার বঙ্গবন্ধুর নৌকা চলে দেখে যাবি আমার একটি হাসি না একটি হাসি না বঙ্গবন্ধুর নৌকা চলে বঙ্গবন্ধুর নৌকা চলে দেখে যাবি আমার বঙ্গবন্ধুর নৌকা চলে দেখে যাবি আমার একটি হাসি না আমার বঙ্গবন্ধু নৌকা চড়ে দেখে যাবি আমার
একটি হাসি নাই বলেছে, একটি হাসি নাই সুধীমণ্ডলী। আজকে আমরা যে প্রতিষ্ঠানে বসে যুবলীগের এই অনুষ্ঠানটি পরিচালনা করছি, এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তার প্রতিষ্ঠানের এই জায়গাটুকু আমাদেরকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন, এই প্রতিষ্ঠানের সুযোগ্য বিশিষ্ট শিক্ষানারোগী এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিহারঞ্জন রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি মানসিক জেলা যুবলীগের পক্ষ থেকে সকলকে করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাবার জন্য, থ্যাংক ইউ। চলবে না চলবে, ধন্যবাদ। ওরে আসুক যত ঝরা আসুক যত ভাই রে ভাই ভাই দরে না ছেড়ে দে লোকা বাজি যাব বদে না চলে নদী জীবন যাবে মনে রাখ।
আমার আশায়তে সম্ভাবনা, আমার আশায়তে সম্ভাবনা, আশায়তে সম্ভাবনা, বলি নেই জানা ভাই, বলি নেই জানা, চলে নেই যাব মদিনা, চলে নেই নৌকায় যাব মদিনা, করে আসুক যত ধরার তুফান, আসুক যত ধরার তুফান, ভয় করি না ও ভাই, ভয় করি না, চলে নেই নৌকায় যাব মদিনা, চলে নেই নৌকায় আমি যাব মদিনা, চলে নেই নৌকায় আমি যাব মদিনা। এখন এই অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফ মিল্টন ভাইকে আহ্বান জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান, সকলের আমাদের আত্মার যে অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক এডভোকেট আজহার ভাইয়ের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সকলেই জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এখন এই উপস্থাপনা করবেন কাজী আশরাফ মিল্টন ভাই। সালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ, ধৈর্য সহকারে অত্যন্ত